আপনাদের এখানে গেলাম, বাড়িতে বাড়িতে মা কালীর মন্দির দেখলাম প্রায় বাড়িতে। কালকে আমি অনেক বাড়ি বেড়াতে গেছি, তো বেড়াতে গিয়ে দেখলাম মা কালীর মন্দির। আচ্ছা বলুন তো, মা কি পাঁঠা খায়, ছাগল খায়? মা জোরে বলুন, মায়ের নাম যদি জগৎ জননী হয় তাহলে আপনার মা আমার মা ছাগলের মা নয়, একটা গরুর মা নয়, পিঁপড়ের মা নয়, ভেড়ার মা নয়, বাঘের মা নয়, মা তো জগৎ জননী, জগতের মা। তা মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? কত বোকার মতো কাজ করি আমরা, মায়ের মন্দিরে ছাগল বলে দিই, ওই ছাগলটার যে কি যন্ত্রণা হয় আপনি কি করে বুঝবেন? ওর হয়, আপনার বোঝার দায় কি? আপনি ভাবছেন মা খেলেন, মা খায় না। মা কি করে? ছাগ। ছাগ মানে কি? তোমার শরীরে ছটা রিপু নামক ছাগল আছে, ওই ছটা রিপু মায়ের কাছে বলি দাও। ওইগুলোকে বলি দিতে বলেছে, ছাগল বলি দিতে বলে নাই। তবে মায়ের কথা যখন এলো তখন আপনাদের বলে দিই, আমি বাড়িতে বাড়িতে মায়ের মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। একটা কথা আপনাদের বলি, মা কালীর কটা হাত মায়েরা বলুন? ছটা। ছটা নাকি? দু চারজন চুপ করে আছে, ভাবছে ছটা হলেও হতে পারে, উনি জানেন হয়তো, আমাদের বলার দরকার নেই। এইদিকে মায়ের কটা হাত দেখছেন আপনারা? চারটা হাত। এইদিকে তাকাবেন, চারটা হাতে কি বলছে? দে দে। একটা হাতে এরকম থাকে না, তাকান আমাদের, দে দেব দে। ভালো করে তাকাবেন, আপনাদের বাড়িতে বাড়িতে মা কালী মন্দির আছে, মা কালী পুজো করছেন আপনারা, আমাদেরকে তাকান, দে। যদি দিস দেব, আর যদি কামনার বসে আসিস, আমার হাতে কে ঝুলছে দেখছিস, আর আমার হাতে কি আছে ওটা দেখেছিস, এমন দেবো না তোকে ঝুলিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। একবারে মাথায় রাখবেন, খুব সুন্দর সুন্দর তত্ত্ব আছে, একটু মন দিয়ে শুনবেন। মা কালীর চারটা হাত, মা বলছে ভক্তি দে, ধর্ম দে, অর্থ দেবো, অর্থ মানে টাকা নয়, ধর্ম দেবো, ধর্ম দে আমাকে, দে ধর্ম দে। আমরা বলি মা ধর্ম টর্ম করার সময়ও নাই, ব্যবসা বাণিজ্যে খুব চাপ, তোর কৃপাতে যা হচ্ছে কিছু হচ্ছে, কিন্তু আমার টাকা পয়সা হয়েছে, ধর্ম দেবার ক্ষমতা নাই, দুটো কদমা বরং তোর হাতে দিয়ে দিই। দেখবেন মায়ের হাতে কদমা দিয়ে দিই, তাই না? কোন শাস্তে লেখা আছে কদমা দিতে হয়? কোথাও না। ধর্ম দিতে পারবো না, দে কদমা দিয়ে, পয়সা আছে তো কী দরকার আছে, কদমা দিয়ে দেবো। মা বলছে দে দেবো, কিন্তু মায়েরা, মায়ের হাতে যে মাথাটা ঝুলছে ওটা কার মাথা, একটু মন দিয়ে শোনো, ওটা কার মাথা? সম্মহ নিসম্মহ নামক দুজন অত্যাচারী অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটে গিয়েছিল মা দুর্গার কাছে। আপনারা কি জানেন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে। যখন মা দুর্গার কাছে গিয়েছিল সম্মহ নিসম্মহ নামক দুজন অত্যাচারী অসুর, মা তখন কি করলেন? তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী, হ্যাঁ, উলাঙ্গিনী, খড়্গধারিণী মাকে সৃষ্টি করলেন। আর সেই মা কালী এসে প্রথমে নিসুম্ব অত্যাচারী ছিল, নিসুম্বের মস্তক ছেদন করে তার রক্ত তিনি পান করলেন। সেই রক্ত যত মাটিতে পড়বে আর অসুরের সৃষ্টি হয়ে যাবে, ওই জন্য মা সেই রক্ত নিজে পান করলেন, তারপর সিগারের মুখে দিলেন যাতে মাটিতে না পড়ে, মাটিতে পড়লে আরও অসুর তৈরি হয়ে যাবে। এই জন্য দেখবেন মা রক্ত পান করার পর মা কী করেছে, সেই রক্ত সিগারের মুখে দিয়েছে, নিজে খায়নি। কেন খায়নি? এই জন্যে খায়নি যে কেন মাটিতে পড়তে যায়নি, আর অসুরের সৃষ্টি হবে বলে। তাহলে বলুন তো, মা দুর্গার তৃতীয় অন্তন থেকে মা কালীর জন্ম হলো। আচ্ছা মা কালীর জীবটা সবাই দেখতে পাচ্ছেন আমাকে, জীবটা বাড়িয়ে থাকে, আবার দাঁত দিয়ে চেপে থাকে, কেন বলুন তো? অনেকে বলছে শিবের বুকে পা পড়ে গেছে তাই, না না না, ওটা বাইরের জিনিস। তত্ত্বটা কি? শিবের বুকে পা পড়ে গেছে তা নয়, মা কালীর তত্ত্বটা কি? মা কালী জীবটাকে এরকম করে দিয়েছে কেন? মা বলছে জীব হলো লালসা, পাগলা বাবাও বলছে তোর লালসা বাড়াস না, একটি গাড়ি হয়েছে তোর, তার দুটো গাড়ির দরকার নাই, কেন দুটো গাড়ি বাড়িয়ে টেনশন বার করবি তুই, কী দরকার? তোর সংসারে তিনটে লোক, একটা গাড়ি হয়েছে তো চলে যাচ্ছে, আবার দুটোর কী দরকার? একটা বাড়ি হলো, আবার বাইরে তোর বাড়ি কেনার কী দরকার আছে? তোর যদি হয়ে গেছে আবার চাইছিস কেন? যখন পেয়ে গেছিস লালসা যখন বেড়ে যাবে, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরো। মানে যখন ভগবান তোমাকে দিয়ে দিয়েছে, তোমার পাওনা মিটে গেছে, এবার তুমি গোবিন্দের নাম করো। কেন? এবার গোবিন্দ তোমাকে দিচ্ছে, এবার চাওয়া যদি তুমি বাড়াতে শুরু করো, তবে গোবিন্দ দিতে যতক্ষণ নিতে ততক্ষণ, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আপনাকে দিয়ে পরীক্ষা করছে, লালসা বাড়াস না। মায়েরা এইদিকে এইদিকে, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে বলে দিলাম,
একই কথা মন্দিরে যদি বারবার বলেন ভগবান এক সময় আপনার ইচ্ছা পূরণ করবেই আপনি বাবার সামনে একই কথা বারবার বলুন এক বছর বলার পর দেখুন অজান্তে আপনার কৃপা হয়ে গেছে কারণ বাবাকে বারবার বলছেন বলছে দরখাস্তের বয়ান যদি ভালো হয় আপনার দরখাস্ত যেটা লিখছেন বাড়ি পাওয়ার জন্য তার বয়ানটা যদি লেখাটা যদি ভালো হয় পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয় আপনার ডাকার ভাবটা যদি ভালো হয় ভগবানের কৃপা কিন্তু খুব তাড়াতাড়ি হয় যেমন দেখবেন রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মাখা 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 মা খেতই না ঠাকুর বলতো তুই না খেলে এই দেখ পায়ের সামনে বসে রইলাম আমিও খাব না মা চুপচাপ শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে তুই না খেলে আমি খাবো না এই দেখ উপবাসী রইলাম মা এক সময় দেখতো ছেলে যদি বারবার চরণতলে কাঁদে বারবার মাখা মাখা বলে খাচ্ছে না ছেলে আমার না খেলে মাকে যে খেতেই হবে মায়ের রাগ করে বসে থাকলে হবে মা কালী হাত বাড়িয়ে বললো তবে দে আমায় ঠাকুর নিজের হাতে মাকে খাইয়েছিলেন এ কথা শুনে একটি ছেলে বলছে ঠাকুর তুমি নাকি তোমার মাকে খাইয়েছ বলে হ্যাঁ খাইয়েছি কই আমি ডাকলে খায় না আর তুমি ডাকলে খাই কেন ওরে বেটা ডাকার মতো ডাকবি দেখবি তোর কাছেও খাবে কেন তুমিও ডাকো আমিও ডাকি ডাকার মধ্যে তফাত কি রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো শালা কথার তিনটে অর্থ তাল বসায় কাল একটা শালা মানে বইয়ের ভাই বড় কুটুম আর দন্ত সকাল লেখা শালা মানে যারা কৃষ্ণ কথা হরি কথা শুনে হরিবোল বলে তাদের দেহটাকে শালা কৃষ্ণ নামে চাদর বলা হয় আর মধ্যনা সকাল লেখা শালা মানে যারা মালা জপ করে হরিনাম করে শুদ্ধ আচার করে এদের দেহটার নাম মধ্যনা সকাল লেখা শালা তা রামকৃষ্ণ শালা শালা বলতো তবে আই শালা তুই যে বলছিস ডাকার মতো ডাকছিস বললাম আকুলতা চাই ব্যাকুলতা চাই আসবে না কেন আকুলতা ব্যাকুলতা কই ছেলে বলছে আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে তবে আই শালা এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো যখন ডোবালো যখন উঠালো বলছে হ্যাঁ রে তোকে যখন ডুবিয়ে রেখেছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে ভগবানে কি নাইসে থাকতে পারে শুধু ডাকার মতো ডাকতে হবে মা ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ি ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চায় কোনোদিন টাকা পয়সা গাড়ি বাড়ি ভগবানের কাছে চাইবেন না ভগবানের কাছে চাইতে তো নাই কারণ ভগবানের মন্দিরে গেলে আপনি চাইবেন কেন মায়ের কাছে ছেলে যদি বারবার ঘুর ঘুর করে মা কি বুঝতে পারে না ছেলে কেন ঘুর ঘুর করছে এই জন্যে বাবার কাছে ছেলে যদি ঘুর ঘুর করে বাবা কি বুঝতে পারে না ভগবান যে মা বাবার মতো তিনি তো অন্তর্যামী তার নাম যদি অন্তর্যামী হয় আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলে চাকরি দিয়ে দাও তিনি তো জানছেন তোমার কি নাই কি আছে আবার বলছো কেন শুধু ভক্তি ঢেলে দাও দেখো তোমাকে দেবার জন্যে তৈরি আছে হয়তো আমি চলে যাব কোনোদিন কথাগুলো কিন্তু মোবাইলে ধরা থাকবে সেই কথাগুলো ব্যবহার করবে পরবর্তী জেনারেশন এবং সেই জেনারেশন যখন দেখবে যেগুলো সত্যতা যাচাই হচ্ছে তখন তারা স্বীকার করবে যে হ্যাঁ জায়গাগুলো ধরে আমাদের সামনে দিচ্ছে কীর্তন হচ্ছে জীব শিক্ষা মানুষকে পরিবর্তন করা কৃষ্ণমুখী করা আজকে হাজার হাজার শয়ে শয়ে মানুষ ছুটে আসে কেন কৃষ্ণ কথা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করা আপনি ড্যান্স সাঙ্গমাতে যাবেন ওখানে ছোটোখাটো পোশাক পরে নাচ গান হবে আপনার হয়তো ভালো লাগবে না আপনার সন্তানকে নিয়ে বসে আপনি দেখতে পারবেন না কিন্তু কীর্তন এক মধুর জিনিস যেখানে কিন্তু বাবা মা সন্তান সন্ততি সবাই বসে কীর্তন শুনতে পারে এই জন্য আপনাদেরকে বলবো হরিকথা কৃষ্ণকথা যখনই হবে সুযোগ তো আপনারা পান না তা আজকে যখন সুযোগ পেয়েছেন তখন আজকের দিনটাকে কেউ হারাবেন না একবারে সবাই ঘরে তালা বন্ধ করে এসে গোবিন্দের নাম শুনুন ভাবছো বসে হ্যাঁ কি ভাবছো বসে ভাবলে হবে না ভগবান তোমার কথা ভাবছি ভাবছো বসে চলবে কিসে ও মায়েরা ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তুমি ভাবো তাকে সে ভাবছে তোমাকে কোনো ভাবার দরকার নাই তিনি ভাবছে কর্ম শুধু করতে হবে আপনি কর্ম করবেন না চুপ করে বসে থাকবেন তা বলে হবে না আপনি কর্ম করুন কৃপা দেখবেন আপনার হবে আর গোবিন্দের নাম করুন দেখবেন আপনার সবাই লক্ষ্য করবেন যে লোকটা প্রচুর টাকা রোজগার করে গাড়ি বাড়ি করে অনেক টাকা পয়সা হয় তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন দাদা আর বলবেন না টেনশন আর টেনশন
রাতে এক টাকার ঘুমের ট্যাবলেট না খেয়ে সোনার ছপ্পর খাটে ঘুম হয় না। প্রচুর টাকার মালিক সোনার ছপ্পর খাট, কিন্তু এক টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। কিন্তু বৈষ্ণব বাবাকে জিজ্ঞেস করুন, হরি বল বলে ওই যে ঘুমাই, সকালবেলায় জিজ্ঞেস করে কেমন আছে, না রে খুব ভালো আছি, কৃষ্ণের কৃপায় খুব ভালো আছি, কে বেশি সুখী, কে বেশি সুখী হিসাব করে বলুন। যে রাত্রিবেলায় নির্বিঘ্নে ঘুমালো সে, যে রাত্রিবেলায় শুধু টেনশন ভোগ করলো সে, তোমার সেটাকার দাম কি আছে যে রাত্রিবেলায় তোমার ঘুম হলো না, যদি খাবার খেয়ে তোমার হজম হলো না, যদি খাবার খেয়ে তোমাকে সকালবেলায় দৌড়াতে হলো, মর্নিং ওয়াক করতে হলো, কি লাভ? কেউ পেটের জ্বালায় সকালবেলায় দৌড়াচ্ছে, আবার কেউ হজম করবার জন্য দৌড়াচ্ছে। কিসের দরকার যদি হজম করবার জন্য দৌড়াবেন কেন? আপনি ভগবানের নামে নাচুন, গান করুন, আপনার হজম তো হবে, আপনার ভবসাগরের পথ পরিষ্কার। আপনার ইস্কন মন্দিরে দেখতে পাচ্ছেন না, নবদ্বীপ মায়াপুরে কত বিদেশ থেকে মানুষগুলো এসে নাচছে গাইছে পাগলের মতো। লজ্জা লাগা উচিত আমাদের এই দেশের হিন্দুদের, কি লজ্জা লাগা উচিত, বিদেশের মানুষগুলো আমাদের ঘরের গৌরকে কিনে নিয়ে যাচ্ছে, ওরা গৌর গৌর বলে নাচছে, আমরা তাদেরকে দেখে ঠাট্টা করছি, লজ্জা করা দরকার? মহাপ্রভু যেটা দিয়ে গেল আমরা সেই ধন রাখতে পারলাম না, আমরা কি সত্যি মানুষ হলাম? এই জন্য বড় একজন বিখ্যাত মহাপুরুষ আপনাদের সামনে আছেন, পাগলা বাবা। এই বাবার আশ্রমে অন্তত যান, পাগল বাবা যিনি আছেন না তার আশ্রমে আপনারা যান। ছোট বাচ্চাকে যখনই সময় পাবেন মা হাতে করে নিয়ে বাবার আশ্রমটা ঘোরান। দাদা ভাইয়েরা দোকানের ফাঁকে যখন ছুটি পাবেন ছেলেকে নিয়ে বেড়াতে আসবেন মোটর সাইকেলে, বাবার আশ্রমে আসুন, বাবাকে দর্শন করান, ওর মনটা তৈরি হবে গোবিন্দের চরণের প্রতি। আর আপনি পার্কে ঘুরতে যাবেন, নানা রকম জিনিস দেখতে পাবেন, ওতে বাচ্চার মন নষ্ট হবে। যদি মন তৈরি করতে হয় বাচ্চাকে মন্দিরে নিয়ে যান, পবিত্র তীর্থস্থানে নিয়ে যান, দেখবেন ছেলে আপনার ভালো হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, আপনার সুন্দর ব্যাপার আছে। আচ্ছা, ভগবানের গুরুকে আপনাদের কারো জানা আছে? ভগবানের গুরুকে আসতে, ভগবানের বাবাকে, ভগবানের মাকে, কেউ যদি বলতে পারেন খুশি হব। ভগবানের বাবাকে, ভগবানের মাকে, ভগবান কৃষ্ণকে তো জন্ম দিল দৈবকী, লালন পালন করলো তো যশোমতী, নাকি? কিন্তু ভগবানের গুরুটাকে, সে তো বলবেন সন্দীপন মুনি, সে তো আপনারা অনেকেই বলবেন। কিন্তু কথা হচ্ছে যে ভগবানের আসল গুরুকে, আসল বাবা মাকে, ভগবান নিজের মুখেই বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খেতে দেয় তবে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী রই। আশ্চর্যের ব্যাপার, গোটা জগতের যিনি মালিক, গোটা জগৎ সংসারটা তার, গোটা জগতের খাবার তার, গোটা জগতের সম্পদ যার, সে কি বলছে যে ভক্ত যদি আমাকে দেয় তবে খাই, না দিলে আমি উপবাসী রয়ে যাই। তাহলে আমার এত খাবার থাকতেও যদি কেউ খাইয়ে দেয় তাকে আমি ভালোবাসি বলেই, সে না খাওয়ালে আমি খাবো না। আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন খাইয়ে দেন, কিন্তু আজকে খাওয়াচ্ছেন না, নিজে খা, ও কিন্তু খাচ্ছে না, কেন? আপনি খাওয়াবেন তবে খাবে, নইলে জেদ করে বসে আছে আমি খাবো না। তার মানে আপনার প্রতি কত ভালোবাসা আছে। ভগবান অন্য কারো কাছে চায় না, ভক্তের হাতেই চায়। এই জন্য আপনি যতক্ষণ না দেবেন মাথায় রাখবেন, আপনি না দিলে ভগবান পাবেই না। এই জন্য স্নান করার পর প্রত্যেকের কাছে কর্তব্য রইল, যারা যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। আর ভগবানকে দিয়ে যারা খায় না তাদের চুরি করে খাওয়া হয়। কেন? ভগবান দিলেন আপনাকে অথচ চুরি করে খাওয়া। অনেকে বলে না যে আমি ভগবানের মন্দিরে কৃষ্ণকে একটা সোনার মালা দিলাম, কি সুন্দর বলে, কৃষ্ণকে একটা সোনার মালা দিলাম, তুমি দেবার কে? জগতের গোটা সোনার মালিক যে, তুমি একটা মালা দিয়ে বলছো আমি দিলাম, তোমাকেই তো উনি পাঠিয়েছেন, আবার তুমি কি দেবে? না, আপনি মালা দিয়ে বলবেন না, আপনি দেবেন কেন? সে তো তিনি ভাবছেন যে কৃপা করে তিনি পড়ালেন, ভালো বেশে পড়ালেন। তবে আপনাদেরকে বলে যাই, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে কতগুলো নিয়ম বলে যাব, এগুলো করবেন। স্নান করার পর প্রত্যেক দিন বাড়ির সবাই যে যেখানে বসে আছেন, একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে ভগবানকে অর্পণ করে
সেই প্রসাদটা পাওয়ার পর তারপর আপনি টিফিন করবেন, তার আগে আপনি টিফিন করবেন না। এটা কিন্তু সবার মাথায় থাকতে হবে কি ভগবানকে দিয়ে শুধু আপনি নন, আপনার বাচ্চাকে স্নান করানোর পর বলতে হবে আগে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে, তুলসী পত্র দিয়ে বাতাসা দিয়ে, তারপর সেই বাতাসা প্রসাদটা নিয়ে তারপর যা খাবি খা। এটা কিন্তু মাথায় রাখবেন। ভগবানের চরণে তুলসী পত্র কটা দিতে হয়? ভগবানের চরণে তুলসী পত্র তিনটে দিতে হয়। প্রশ্ন করবেন কৃষ্ণের দুটো পা তিনটে কেন দেবো? না না, কৃষ্ণের তিনটে পা কখন দেখিয়েছিল বলুন তো? কৃষ্ণ যখন বামন অবতারে বলিরাজার কাছে গিয়েছিল তখন দুটো পা তো ছিল, একটা পা দেখবেন নাভি মূল থেকে বের করেছিল। এই জন্য ভগবানের তিনটে পা বলে, একটা ডান পায়ে দিলেন তুলসী পাতা, একটা বাঁ পায়ে দিলেন তুলসী পাতা, একটি মাঝখানে দিলেন তুলসী পাতা। প্রশ্ন করবেন তুলসী পাতাটা দেবো কোন দিকে? যেটা প্লেন দিকটা কোন দেবো না খসখসে দিকটা দেবো? ভগবানের চরণে যাতে আঘাত না লাগে তার জন্য আপনি প্লেন প্লেন যেটা প্লেন পিচ্ছিল দিক ওপরটা ওইটা কিন্তু গোবিন্দের চরণে দেবেন, যেন গোবিন্দের চরণে একটুখানি আঘাত না লাগে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যদি প্রমাণ দিই তাহলে একটা প্রমাণ দিয়ে দিই। একদিন হনুমান রামচন্দ্রকে প্রশ্ন করছে, প্রভু তোমার, তুমি তো আমার গুরু, তোমার চরণ আমি দেখেছি, কি সুন্দর চরণ, তোমার চরণ দেখলে না অন্যদিকে তাকাতে ইচ্ছা হয় না, তা তোমার চরণ যদি এত সুন্দর হয় তবে তোমার গুরুর চরণ কেমন হবে একবার আমার দেখার ইচ্ছে নেই। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, হনুমান বলছে তোমার যদি চরণ এত সুন্দর হয় তাহলে তোমার গুরুর চরণটা দেখতে কেমন একবার আমার দেখার ইচ্ছা আছে। তোমার চরণ দেখলে আমি পাগল হয়ে যাই, অন্যদিকে তাকাতে পারি না, তাহলে তোমার গুরুদেবের চরণ কেমন হবে? বলছে রামচন্দ্র বলে, তাহলে আমার গুরুদেবের চরণ দেখবি তো? বলে হ্যাঁ চরণ দেখবো। বলছে চলে যা, সরজু নদী পেরিয়ে একটা পর্বত আছে, ওই পর্বতের গুহাতে আমার গুরু বাইরের দিকে পাগুলো করে শুয়ে আছে কিন্তু মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে, তুই কি দেখবি বল, চরণ না বদন? বলছে বললাম তো তোমার গুরু চরণ দেখবো, চলে আসবো। তাহলে চলে যা, সরজু নদী পার হয়ে একটা পর্বতের নিচে দেখবি আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে আর মাথাতে কাপড়টা ঢাকা দিয়ে আছে, চরণ দেখেই চলে আসবি। এখন লক্ষ্য করুন, হনুমান যেই না ছুটে গেছে সরজু নদীর ওপরে, হঠাৎ যখন দেখছে যে জল পেরিয়ে গিয়ে দেখছে যে গুহা, গুহার মধ্যে ভগবানের গুরুদেবের চরণ দুটো বাইরের দিকে আছে, মনে মনে ভাবছে যার চরণ এমন তার বদন কেমন, তার বদন কেমন, যার চরণ এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখিতে, আমি ভগবানের চরণে দেখেছি, রামচন্দ্রের চরণে দেখেছি, চরণ দেখেছি, কিন্তু রামচন্দ্রের গুরুদেবের চরণ এত সুন্দর, মনে মনে ভাবছে যার চরণ এমন তার বদন কেমন একবার দেখলে হয়, বদন কেমন একবার দেখিলে হয়। মায়েরা হঠাৎ দেখছে রামচন্দ্রের চর, গুরুদেবের চরণ এত সুন্দর, তার মুখটা একবার দেখলে হয় না? যার পাগুলো দেখতে এত সুন্দর তার মুখটা কি সুন্দর হবে একবার দেখলে হয়, কিন্তু মুখটা কি দিয়ে ঢাকা আছে জোরে বলুন, মুখটা কাপড় দিয়ে ঢাকা আছে। ও মনে মনে ভাবলো তাহলে একবার বদনটা দেখে নি, চরণ এত সুন্দর, যখনই খুলতে গেল কাপড়টা মুখের তখন দেখলো ওই দিকেও দুটো চরণ, আশ্চর্যের ব্যাপার। মনে মনে ভাবছে তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি বদন নাই, খালি দুদিকেই চরণ, হনুমান খালি তাকাচ্ছে আর মনে মনে ভাবছে এ কীরকম, আমি বদন দেখবার ইচ্ছা করলাম কিন্তু মুখটা খুললাম আর দেখি ওই দিকেও চরণ এই দিকেও চরণ ঢাকা দিয়ে দিল। ছুটে এসে বলছে প্রভু গিয়েছিলাম, গিয়েছিলি? বলে হ্যাঁ দেখলি? বলে বাবা কি সুন্দর চরণ গু, তোমার চরণ যা সুন্দর তার উপরে তোমার গুরুর চরণ। আমার ইচ্ছা জেগে গেল যে তার বদনটা দেখবো কিন্তু গণ্ডগোল হলো, বদনটা দেখতে গেলাম কাপড় দিয়ে ঢাকা ছিল, দেখছি ওই দিকেও দুটো পা এই দিকেও দুটো পা, তোমার গুরুদেবের কি মাথা নাই খালি পা আছে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, যাবার সময় তুই কি বলেছিলি, চরণ দেখবো না বদন দেখবো, তুই তো বলেছিলি বদন দেখবো, তাই তুই যেদিক থেকে দেখলি বদন দেখলি, আহা তুই তো বলেছিলি চরণ দেখবো, তাই তুই যেদিক থেকে দেখলি চরণ দেখলি, তুই যদি বলতিস বদন দেখবো তাহলে তুই বদন দেখতে পেতিস। বলছে আমার খুব ইচ্ছা জেগেছে তোমার গুরুদেবের মুখটা একবার দেখবো। বলছে তাহলে আর গুহাতে যাবার দরকার নাই, সরজু নদীর জলে যাবি, এরকম করে তাকা পাবি দেখবি আমার গুরুদেবের মুখটা দেখতে পাবি। হনুমান জলের মধ্যে গিয়ে যখন তাকাচ্ছে, আচ্ছা বলুন তো মায়েরা, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়, ভূতের না প্রেতের? ভূতের, জোরে বলুন ভূতের নাকি নিজের? আচ্ছা আমার জানা ছিল না,
আমি জলে দেখি নাই বলে বলছেন কি এদিকে তাকান যেই না জলের দিকে তাকাচ্ছে অমনি কি দেখলো জলের দিকে তাকিয়ে দেখতে পেলো খালি নিজের মুখটা মনে মনে ভাবছে তাহলে গুরুদেবের রামচন্দ্রের গুরুদেব হয়তো ভেতরে শুয়ে আছে জলটাকে এরকম করে ঘেটলে দিচ্ছে ভাবছে যদি বেরোয় তো বেরোবে কিন্তু কি বেরোচ্ছে আবার জলটা স্থির হচ্ছে নিজের মুখটাই দেখতে পাচ্ছে ঘন্টা খানেক থাকার পর খুব জোর ভেতর থেকে জলটাকে এরকম করে দেখে ঘেটুলে দেখলো কেউ কোথাও নাই এসে বলছে প্রভু এ তোমার কেমন কাণ্ড বলে কেন আমি যে তোমার গুরুর বদন আমি যে তোমার গুরুর বদন দেখব দেখতেই তো পেলাম না আমি খালি আমার নিজের মুখটাই দেখতে পাচ্ছি কি ব্যাপার আমি গুরু তোমার গুরুদেবের মুখটাই দেখতে পেলাম না বলছে হ্যারে হনুমান শাস্ত্রে আমি কি বলেছি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত যদি আমার মা বাবা হয় ভক্ত যদি আমার গুরু হয় তবে তুই তোর মুখটা দেখবি না তো কি তুই অন্য কারো মুখই দেখবি তুই তো আমার পরম ভক্ত এই জন্য বাবা ভগবানের ভক্ত আপনারা তাই আপনারা হচ্ছেন গুরু আপনারা ভগবানের বাবা মা তাই আপনাদের কাছে নিবেদন রইল আপনারা সবাই ভগবানকে একটু কী করবেন সেবা দেবেন যারা এখানে দীক্ষা টিক্ষা নেন নাই তাদের কাছে নিবেদন রইল দীক্ষিত হয়ে যান দীক্ষিত যদি আপনি না হন তবে মানুষ কুলে জন্ম নিয়ে আপনার বেকার হয়ে গেল সবার কাছে নিবেদন রইল দীক্ষা যখন না নেবেন না নেবেন না তখন দেহ আপনার শুদ্ধ হবে না আপনার দেহ গোবিন্দ সেবায় লাগবে না যেমন জল যদি নোংরা থাকে ইন্দারাজ জল বলুন আর যে জলই বলুন ব্লিচিং পাউডার দিয়ে দিলে যেমন জলের দূষিত নষ্ট হয়ে যায় আমাদের শরীরে যে দূষিত হয়ে আছে যদি আমরা গুরুমন্ত্র নামক ব্লিচিং পাউডার নিতে পারি আমাদেরও কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে এই জন্য আপনারা গুরুমন্ত্র সবাই নিয়ে নেবেন তবে আপনাদের কাছে নিবেদন রইল গুরুমন্ত্র নিলে হবে না গুরুমন্ত্রকে তিনবার ভজন করতে হবে কখন কখন একবার সকালবেলায় একবার দুপুরবেলায় একবার সন্ধ্যাবেলায় তিনবার ভজন করুন মাত্র পাঁচ মিনিট করে সময় নিন ভগবান মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন তারপর গুরুমন্ত্র ভজন করুন আবার হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন ব্যাস প্রণাম করে আপনি নিজের কাজ শুরু করুন গুরুমন্ত্র আপনাকে নিতে হবে যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন ততক্ষণ আপনি ভগবানের মন্দিরে গিয়ে আপেল কলা লেবু নিয়ে যান একটাও গ্রহণ করবে না যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন ততক্ষণ গোবিন্দ কৃপা আপনার হবে না যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন ততক্ষণ মন শুদ্ধ হবে না যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন ততক্ষণ আপনার বচন শুদ্ধ হবে না কারণ যখনই গুরুমন্ত্র নেবেন কৃষ্ণ ভজন করবেন আপনার মুখের ভাষাটা পরিবর্তন হয়ে যাবে আপনার মুখের মধ্যে মিষ্টতা বেরোবে মুখের মধ্যে একটা লোককে কথা বললে মনে হবে যেন প্রেমের কথা বলছেন আর গুরুমন্ত্র না নিলে আপনার মুখ থেকে রূঢ় কথা বেরোবে রামকৃষ্ণ দেব বললেন গুরু হলো ঘটক ছেলে আর মেয়ের মাঝে বিয়ের মাঝে একজন থাকে তার নাম ঘটক আর ভক্ত ভগবানের মাঝে একজন থাকে তিনি হলেন কি গুরু এই গুরু হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো করতে হয় সম্মান করতে হয় তবে গুরুকে দক্ষিণা কিছু দিতে হয় মায়েরা গুরুমন্ত্র নেবেন দক্ষিণা দেবেন না তা বললে হবে না কিন্তু গুরুকে কিছু দক্ষিণা দিতে হয় এবার প্রশ্ন করবেন দক্ষিণাটা কেমন রামকৃষ্ণ দেব বললেন একটা কাঁচা গুরু একটা পাকা গুরু পাকা গুরু কারা যারা টাকা পয়সা চাইবে না অর্থ চাইবে না শুধু ভক্তিটুকু চাইবে কিন্তু মন্ত্র নিতে গেলে আপনি এক টাকা হলো এক টাকাও দেবেন তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক কিছু দক্ষিণা দিতে হয় কিন্তু যিনি কাঁচা গুরু তিনি দেখবেন বিরাট বড় ফর্দ দিয়ে দেবে পাঁচটা কাঁসার থালা পাঁচটা কাঁসার গ্লাস এই সমস্ত নানা রকম দুটো সোনার জিনিস দুটো শাড়ি এদের কাছে গুরুমন্ত্র নিলে আপনার কৃপা হবে না অনেকে প্রশ্ন করে আমাকে গুরু কি চেঞ্জ করা যায় এদিকে এদিকে গুরু কি পরিবর্তন করা যায় বলে হ্যাঁ গুরু পরিবর্তন করা যায় গুরু পরিবর্তন করা যায় কোন গুরুকে পরিবর্তন করবেন কোন গুরুকে পরিবর্তন করবেন না যদি সদ্গুরু হয় তাহলে আপনি পরিবর্তন করবেন না যদি সদ্গুরুকে পরিবর্তন করেন আপনি অপরাধে ভাগী হবেন কিন্তু গুরু যদি কাঁচা হয় লোভী হয় বদমাইশ হয় দুষ্ট হয় অসৎ হয় এই গুরুকে ত্যাগ করবেন কেন আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবু আপনার রোগ সারাচ্ছে না আপনি ডাক্তার চেঞ্জ করবেন না অবশ্যই ডাক্তার চেঞ্জ করবেন আপনি গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন কিন্তু গুরুদেবের আপনার স্বভাব খারাপ গুরুদেবের অভ্যাস খারাপ খালি চাইছে আপনার কাছে কিচ্ছু বলছে না হরিকথা বুঝবেন এ শুধু চাইছে এ আমাকে শোষণ করতে চাইছে এর কিন্তু স্বভাব ভালো নয় আপনি গুরু চেঞ্জ করতে পারেন যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই যেমন গুরু অনেক গুরু আছে এরকম গুরু যেন আপনারা করবেন না অনেক গুরু আছে এলো মন্ত্র দেওয়ার পর বললো তুই আমার কাছে মন্ত্র নিয়েছিস ঠিক কথা কিন্তু তোর হাতে আমি জল খাবো না শিষ্য কিন্তু খুব ছালা জল খাবে না বলে না জল খাবো না বলছে আচ্ছা গুরুদেব যখন আমি আপনার কাছে মন্ত্র নিয়েছিলাম তখন আপনার সঙ্গে আমার সম্পর্ক কী মানে গুরু যত ওপরে শিষ্য তার ওপরে জিজ্ঞেস করছে আমি যখন মন্ত্র নিয়েছিলাম আপনার সঙ্গে আপনার সম্পর্ক কী আমার বলছে ছেলে মেয়ের সম্পর্ক তুই আমার মেয়ের মতো তাহলে বাড়িতে আপনার মেয়ে আছে বলে হ্যাঁ আছে তাহলে সেই মেয়ের হাতে যদি আপনি খান তাহলে আমার হাতে খাবেন না কেন না তোদের এখনও সেরকম সাধন ভজন হয় নাই তোদের হাতে জল খাবো না বলে তাহলে এক কাজ করি দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই এই দেখাও তো দোকান থেকে মিনারেলস ওয়াটার
হ্যাঁ এই দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দি এক বোতল মিনারেলস ওয়াটার বলছে কোনো অসুবিধা নাই ওটা খেতে পারি তখন শিষ্য জিজ্ঞেস করছে এই যে মিনারেলস ওয়াটারে যে বোতলে জলটা ভরেছে যে লোকটা জলটা ভরেছে আপনি দেখেছেন উনি কোন জাতের লোক বলতে যে লোকটা জলটা ভরেছে উনিকে জেনেছেন উনি পায়খানা কাপড়ে ভরেছেন কিনা যে লোকটা জলটা ভরেছে দেখেছেন উনি হাত ধুয়ে না বড় বড় নখ রেখে ময়লা হাতে ভরেছে কিনা তাহলে আপনি জলটা খাবেন কি করে গরু চুপ হয়ে গেল আচ্ছা অত শত কাজ নেই বাপু আমি নিজের হাতে খাবো এক কাজ কর রান্না করার জন্য আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে তোদের হাতে খাবো না আমি নিজে রান্না করে খাবো শিষ্য জিজ্ঞেস করছে যে গ্যাস সিলিন্ডারটা তোমাকে দেব গুরুদেব গতকালকে সেটাতে মাছ মাংস রান্না হয় নাই তুমি কি করে জানলে তখন বলছে গঙ্গা জল ছিটিয়ে দে গঙ্গা জল কোনো অসুবিধা নাই তখন শিষ্য বলছে কেন আমি যদি গঙ্গা জল ছিটিয়ে নিই তারপর রান্না করি আপনার কোনো অসুবিধা আছে বলছে দরকার নাই অত কথা তো আমি মুড়ি কিনে খাবো বলছে মুড়ির যে মিলগুলো আছে সেখানে দেখেছো গুরুদেব মুড়ি যখন তৈরি হয় তখন দেখবেন হাতে যত না লড়াই করে তত পায়ে করে আরো তাহলে তোমার খাওয়া কি ঠিক হবে তাহলে তোমার খাওয়া চলবে না এরকম গুরু যেন না হয় যারা পাকা গুরু তারা এত বিচার কিন্তু করে না যারা পাকা গুরু তারা এত বিচার কিন্তু করে না এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল একবারে সংক্ষেপে আপনাদের বলে দিই গুরু মন্ত্র নেবার পর আপনি জপ করবেন ভুলে যাবেন না বারবার নিবেদন করবেন মনে রাখবেন যদি প্রচণ্ড বৃষ্টি হয়ে যায় পুরুষ মানুষ কাজে বেরোতে পারে না সেই দিন বলে আমার দুর্দিন গো আজ আমি ঘর থেকে বেরোতে পারলাম না এক টাকাও রোজগার হলো না কিন্তু এটা আমাদের সংসারবদ্ধ জীবের দুর্দিন কিন্তু দুর্দিন আমাদের কোন দিন বৈষ্ণব শাস্ত্রের দুর্দিন কোন দিন সারাদিনের মাথায় যে একবার গুরুমন্ত্র জপ করতে পারবে না যে একবার গোবিন্দকে স্মরণ করতে পারবে না যে একবার পাগলা বাবাকে স্মরণ করতে পারবে না তার জীবনে সেই দিনটাই দুর্দিন জেনে নেবেন তবে হ্যাঁ আস্তে তবে হ্যাঁ গুরুদেব মন্ত্র দেবে গুরুদেব মন্ত্র দেবে কিন্তু মন্ত্রটা ভেতরে ধরে রাখবেন ভজন করবেন আমি প্রমাণ দিয়ে গুরুর কথার গানটা একটু গাইবো আপনার হাততালি দেবেন কিন্তু প্রমাণটা আপনাদের দিয়ে দিই যে আজে আজে একজন শিষ্য বলছে গুরুদেব আমি মন্ত্র নেবো বলে এখন নেওয়া হবে না কখন হবে এক বছর পর তাহলে এক বছর কি করব আমার বাড়িতে থাক আমার চরণ সেবা কর আমার ঘরে কাজ কর এক বছর পূর্ণ হলে মন্ত্র দেবো এক বছর পূর্ণ হয়ে গেল এসে বলছে গুরুদেব আপনার বাড়িতে এক বছর রইলাম কাজ করলাম সব কিছু করলাম এবার মন্ত্র দিন বলে পাঁচ মিনিট দেরি আছে দিয়ে দেবো বলে পাঁচ মিনিট আবার কিসের দেরি আছে বলছে এইখান থেকে আমার একটা শিষ্যের বাড়ি মাত্র পাঁচ মিনিট এটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম এটা দিয়ে এখানে চলে আসবি তোকে মন্ত্র দিয়ে দেবো কিন্তু তালা দিলাম না তালা বন্ধ করলাম না ছিটকিয়ে লাগিয়ে দিলাম তুই বাক্সটা নিয়ে যা পাঁচ মিনিট ওখানে দিবি আর দিয়েই চলে আসবি সঙ্গে সঙ্গে শিষ্য যখন নিয়ে যাচ্ছে মনে মনে ভাবছে পাঁচ মিনিট যাবো আর আসবো এবার মন্ত্র নিয়ে নেবো কিন্তু যেতে যেতে মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কী ভরা আছে একবার দেখলে হয় না আমার তো নিতে বারণ নাই দেখতে তো বারণ নাই নিতে বারণ আছে দেখতে তো বারণ নাই যেই না বাক্সটা খুলেছে মা অমনি হুশ করে বেরিয়ে চলে গেছে কি বলুন তো একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা গুরুদেব একটা ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল ওইটা বেরিয়ে চলে গেছে যখন বেরিয়ে চলে গেছে যেতে পারলো না শিষ্যের বাড়ি এসে বলছে গুরুদেব পারলাম না বলে কেন মাঝ রাস্তাতে বেরিয়ে পালিয়ে গেছে বলে বুঝলাম না ওই যে তুমি যেটা ভরেছিলে বলে কি ভরেছিলাম ওই যে ল্যাংটি ইঁদুর আমি ভাবলাম যে নিতে বারণ নাই নিতে বারণ আছে দেখতে বারণ নাই দেখতে গিয়ে খুলেছে আর হুশ করে বেরিয়ে চলে গেছে বলছে এ জন্মে তোরা গুরুমন্ত্র নেওয়া হলো না গুরুদেব বলছে বলে কেন হলো না একটা কাঠের বাক্সে পাঁচ মিনিট একটা ইঁদুরের বাচ্চাকে ধরে রাখতে পারি না তাহলে দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ভরে রাখতে পারবি না যদি আপনারা গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন একটা জায়গায় যাবার চেষ্টা করবেন সবাইকে বলবো আপনার আসামের মানুষ আপনার বৃন্দাবন যাচ্ছেন পুরী যাচ্ছেন গয়া যাচ্ছেন সব যাচ্ছেন কিন্তু বর্ধমান জেলা বর্ধমান বর্ধমান আমাদের পশ্চিমবাংলার যে বর্ধমান জেলা আছে ওই বর্ধমান জেলা গেলে আপনি বর্ধমান স্টেশনে নেমে বলবেন আমি শ্রীখণ্ড গ্রাম যাব শ্রীখণ্ড ওখানে দেখবেন একটা গোপীনাথ আছে পাথরের গোপীনাথ আশ্চর্যের ব্যাপার ওই সব ভগবানের হাতে এমনি নাড়ু থাকে কিন্তু ওই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে ওই নাড়ুটা পাথরে হলো কেন তারই লীলা আপনাদের গাইব ভক্ত রঘুনন্দন পাঁচ বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল লীলাটির নাম ভক্ত রঘুনন্দন আজকে একটা লীলাটার উপকার আছে কী উপকার আছে আমি আপনাদের বলে দিই মন দিয়ে শুনুন এই যে আপনারা বাতাসা প্রসাদ দেখছেন কীর্তনের শেষে আপনারা যারা পাবেন তারা নেবেন যারা পাবেন না তাদের নেবার দরকার নাই
আমি একটা নিয়ম বলে দিই, রঘুনন্দনের জন্ম হয়েছিল, আমি পরে কিন্তু জিজ্ঞেস করবো, এখন বলে দিই পরে জিজ্ঞেস করবো, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর যেদিন জন্ম হয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল। কী বারে জন্ম নিয়েছিল মায়েরা? অনেকে মোবাইলে রেকর্ডিং করছে, যদি ভুলে যাই তো কিছুক্ষণ পর একবার জেনে বলবো আর কি। না ভগবানে, হ্যাঁ রঘুনন্দনের জন্ম কীবার হয়েছিল? বৃহস্পতিবার। আর সেদিন বাড়িতে কী পুজো ছিল, কালী পুজো না দুর্গা পুজো? সরস্বতী পুজো। বেশ, এই দুটো মনে রাখবেন। এই বৃহস্পতিবার দিন বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বৃহস্পতিবার দিন কতগুলো কাজ আপনার আছে, দায়িত্ব আছে, দায়িত্বগুলো দিয়ে দিই, আপনারা কাজ করুন, এক বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। তবে মায়ের মধ্যে ভক্তি আগে থাকতে হবে, কেন বলুন তো? মা কিন্তু আসল, বাবা কর্মে থাকবে বাইরে, মা থাকবে বাড়িতে। এই জন্যে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইছিল। এই রঘুনন্দনের জন্মবৃত্তান্ত একটু আপনাদের সামনে বলবো। আসলে রঘুনন্দন ছিল পূর্বজন্মে কামদেব মদন। এই কামদেব মদনের পাঁচটা বান ভগবানকে মারতে গিয়ে, হ্যাঁ ভগবান কৃষ্ণ বলেছিল, কামদেব তুই আমায় বান মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব তখন কেঁদে কেঁদে বললো, প্রভু আমার যদি মর্তকুলে জন্ম হয় তাহলে আমাকে আশীর্বাদ করার জন্য গোবিন্দের চরণ পাই। বলছে বেশ ঠিক আছে, তুই তো খুব চালাক, তুই যদি ভক্ত হয়ে পৃথিবীতে যাস তাহলে ভগবান হয়ে আমাকে যেতে হবে। তাই পাথরের গোপীনাথ হয়ে এলেন কোথায়, শ্রীখণ্ড গ্রামে, আর রঘুনন্দন রূপে জন্ম নিলেন মুকুন্দ সরকারের বাড়িতে, ছোট্ট রঘুনন্দন। এই জন্মবৃত্তান্ত আপনাদের সামনে বলবো। এই প্রসাদটা কিন্তু আপনারা বলে দিই, এই প্রসাদটা আপনারা কীর্তনের শেষে এখান থেকে পেতে হবে, তার কারণ নাই। আপনারা বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দিয়ে দেবেন। কী বললাম, বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে বাড়িতে তুলসী মন্দিরে হরির লুট দেবেন। সেই বাতাসা বাড়ির বাচ্চা পাড়ার বাচ্চাদেরকে দেবেন, কিছু বাতাসা বাক্সের ভেতরে বা কৌটোর ভেতরে রাখবেন। এবার প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করাবেন, স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন, আপনি একটা শুভ্র পোশাক পরাবেন, পরবেন নিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর এইটুকু বাতাসা বাচ্চার মুখে দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে মুখে দেবেন 3 বার প্রত্যেক বৃহস্পতিবার। আপনি 1 বছর করুন, দেখুন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে, কেন? কৃষ্ণের কৃপা যদি হয়ে যায়। বহু জায়গা থেকে আমার কাছে ফোন আসে, বাবা এই জিনিসটা করার পর থেকে আমার বাচ্চার বিরাট উন্নতি হয়েছে। তবে মায়ের কিন্তু ভক্তি থাকতে হবে, জোর থাকতে হবে, চাপ থাকতে হবে, তোকে এটা করতেই হবে। যদি আপনি প্রতি বৃহস্পতিবার করাতে পারেন, এই প্রসাদটা নিয়ে যেতে পারেন আপনারা। এই প্রসাদ যদি আপনারা সবাই না পান, আমি বারবার বলবো, কমিটির যারা আছেন যদি 10-12 কেজি 15 কেজি বাতাসা আপনাদের হয় জোগাড়, কি 20 কেজি হয়, তাহলে এখানে পরবর্তী ক্ষেত্রে আনতে পারেন, এই বাতাসা ছড়িয়ে দেবেন ওখানে, ওরা পেয়ে যাবে। আর যদি একটা পেয়ে যাবেন 1 কেজি বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন, আর যদি না পান কোনো অসুবিধা নেই, আপনারা বাতাসা 1 কেজি হরিলুট দিয়ে ওই বাতাসা ব্যবহার করবেন। বাড়িতে অনেকের অশান্তি আছে, এই বাতাসা কী করবেন না, এই বাতাসা আপনি বাড়িতে অশান্তি আছে, এই বাতাসা আপনি কী করবেন না, এই বাতাসা আপনি ওই তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। ভেঙে দিয়ে প্রত্যেক প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, আর বৃহস্পতিবার বৃহস্পতিবার ভেঙে দেবেন, দেখবেন আপনার শান্তি সুখ বাড়িতে আসবেই, শাস্ত্র বলছে। আর বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, এই বাতাসা জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে তা খাওয়ালে তার দেখবেন অনেক কষ্ট দূর হয়। আসুন আজকে লীলার কথা ছোট করে শুনবো, রঘুনন্দন। লীলাটির নাম হচ্ছে রঘুনন্দন, আর গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, বড় ভাইয়ের নাম আমি জিজ্ঞেস করবো মাঝে মাঝে, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই কী করতো? কবিরাজি চিকিৎসা করতো, আর ছোট ভাই কী করতো? কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য গেলে হয় না? এখন যেমন আপনারা কীর্তন শুনতে আসছেন পায়ে হেঁটে কম আসছে, কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেলে, কেউ চার চাকায়, একটু হাঁটতে পারে না। তখনকার দিনে মানুষ কিন্তু গয়া কাশী বৃন্দাবন হেঁটে হেঁটেই চলে যেত, দিনের পর দিন হাঁটতে হাঁটতে যেত। এখন আর হাঁটার ক্ষমতা নাই, আয়ু ওই জন্য আমাদের কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে। তো মুকুন্দ সরকারকে নরহরি বলছে, দাদা তোলো এক কাজ করো, দুজন মিলে আমরা মহাপ্রভুর কৃপা পাবার জন্য শিবাসঙ্গনে নবদ্বীপে চলে যাই। তখন ছোট ভাইকে বড় ভাই বলছে, হ্যাঁ তোর কোনো জ্ঞান আছে? এতটা রাস্তা যাবি কি করে? হেঁটে হেঁটে পা ফুলে যাবে, তো যেতেই পারবি না। ছোট ভাই বলছে, দাদা যদি অনেক রাস্তা কেউ যায় আর কৃষ্ণ নাম করতে করতে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। দেখবেন আপনারা একদিন পরীক্ষা করে, অনেক রাস্তা যাচ্ছেন, আপনার বোর লাগছে, খারাপ লাগছে, গাড়ি পাচ্ছেন না, আপনি হরিনাম করতে করতে চলে যান, রাস্তা কখন খাটো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তা নরহরি ছোট ভাই আর বড় ভাই মুকুন্দ সরকার দুজনে মিললে চললো কোথায়, একবার সেই শ্রীখণ্ড নবদ্বীপ, হ্যাঁ শ্রীখণ্ড থেকে বর্ধমান থেকে একবার নবদ্বীপ, বহু রাস্তা হাঁটতে হাঁটতে চললো, কীর্তন করতে করতে চলুন আমরা সবাই মিলে যাই। কীভাবে যাচ্ছে? আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি।
বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি কীর্তন গাইতে গাইতে নবদ্বীপ যাচ্ছে বর্ধমান থেকে একবারে হাঁটতে হাঁটতে সবাই মিলে চলুন হাততালি দিয়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রক্ষম তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ হে তুমি দেখো আসতে দু ভাই মিলে গেল নবদ্বীপে বড় ভাইয়ের নাম কি সরকার মায়েরা বলুন মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম কি বললাম নরহরি সরকার আচ্ছা বলুন তো যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায় জোরে বলুন যে গাছে ফল ধরে তার ডালগুলো ওপর দিকে না নিচের দিকে যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন এইরকম না এরকম কোনটা যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন এরকম দেখবেন ভক্ত কেমন হয় না তারা কিন্তু সবসময় মাথা নিচু করে থাকে একবার উঁচু করে না এরা হলো ভক্ত তো মুকুন্দ নরহরি যখন দুজন বসে আছে বাবা যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় আর যে গাছে ফল ধরে না সেই গাছটা নিচের উপর দিকে যায় এই জন্য মুকুন্দ নরহরি দুজন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে মহাপ্রভুকে দেখতে গেছে মহাপ্রভু মনে মনে ভাবলো ভক্ত যখন এসছে তখন দেখা দিতে হবে মহাপ্রভু ভক্তগণ নিয়ে কীর্তন করছেন আর দু ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করছে কিভাবে সৌরধ্বনি তীরে সৌরধ্বনি তীরে ধীর মহাবিলসয়ে বিলসয়ে সমবয় বালক সঙ্গে এ সৌরধ্বনি তীরে ধীর করে কর তালি ধনি তহরি ধনি করে কর তালি ধনি তহরি ধনি পূজারে করে কর তালি ধনি তহরি মহাপ্রভু কীর্তন করছে তালি বাজাচ্ছে ছোট ভাই বলছে দাদা ওই তো আমার গোরা বলে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে আমি দন্ড বাহু তুলি ওই তো আমার গোরা নাচে আমি দন্ড বাহু তুলি ওই তো আমার গোরা নাচে আমি দন্ড বাহু আমার গোরা দেখো হে মে দণ্ড বাহু তুলে ওই
তুই আমার গোরা নাচে ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোরা নাচছে বড় ভাই বলছে যার যেমন ভাব তার তেমন লাভ বড় ভাই বলছে আমি কি দেখছি ওই তো গোরাই নাচে ওই তো গোরাই নাচে দেখো দেখো ওই তো গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে ও গো অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোরাই নাচে সরাধনে তীরে তীর মহাবীর সাই সমবায় মার গোসাগে সরাধনে তীরে তীর মহাবীর সাই সমবায় আচ্ছা বাবা একটু হাত তুলে বলবেন ক ভাই গিয়েছিল কৃপা বাবার জন্য দু ভাই না চার ভাই ক ভাই গিয়েছিল হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞেস করে নেব বড় ভাইয়ের নাম কি সরকার মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম কি নরহরি এই দেখুন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে এইদিকে আপনার দু ভাই অনেকে কীর্তন শুনতে এসছেন কেউ কৃপা পেতে পারেন কেউ নাও পেতে পারেন যার যেমন ভাব তার তেমন লাভ সবচাইতে দুঃখের ব্যাপার মহাপ্রভু বললেন এই যে শ্রীবাস এক কাজ করো দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে এক ভাইয়ের নাম মুকুন্দ এক ভাইয়ের নাম নরহরি ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে কীর্তন করবে আর বড় ভাইকে বলে দাও সে আমার একশো জন্ম কৃপা পাবে না একশো জন্ম সঙ্গ পাবে না একশো জন্ম কৃপা পাবে না এটা কীরকম কথা হলো শ্রীবাস ঠাকুর এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি আমি আমার নাম নরহরি সরকার তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে তুমি একশো জন্ম কৃপা পাবে না যেই না বলেছে মুকুন্দকে একশো জন্ম কৃপা পাবে না ওমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে জয় গৌরী জয় গৌরী আচ্ছা বলুন তো যেই না মুকুন্দকে বলে তুমি একশো জন্ম কৃপা পাবে না ওমনি জয় গৌর বলে নাচতে শুরু করলো শ্রীবাস বললো হ্যাঁ গো মুকুন্দ তোমাকে মহাপ্রভু বললো একশো জন্ম কৃপা পাবে না আর তুমি গৌর গৌর বলে নাচছো আরে আমাকে যদি বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম একশো জন্ম কৃপা পাবো না শুনলে একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস প্রভু যদি বলতো কোনো জনমে সঙ্গ পাব না কোনো জনমে সঙ্গ পাব না তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম করে দিতাম প্রভু বলেছে একশো জনম সঙ্গ পাব না একশো জনম সঙ্গ পাব না একশো জনম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো যখন একশো জন্ম পেরিয়ে যাবে একশো জন্ম পেরিয়ে যাবে একশো এক জন্মে প্রভুর সঙ্গ পাব এক জন্মে সঙ্গ পাব এক জন্মে প্রভুর সঙ্গ পাব এক জন্মে প্রভুর সঙ্গ পাব এক সজন্ম কেঁদে বেড়াব এক জন্মে প্রভুর সঙ্গ পাব হবে এক জন্ম কেঁদে বেড়াব এক জন্মে তার সঙ্গ পাব এক সজন্ম কেঁদে বেড়াব এক জন্মে প্রভুর সঙ্গ পাব এক সজন্ম কেঁদে বেড়াব এক জন্মে প্রভুর সঙ্গ এর থেকে কীর্তন শুনতে সে কি শিখলেন ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই ভগবান তার নাই আমি একবার 100% গ্যারান্টি দেবো আসরে দাঁড়িয়ে দেখবেন কীর্তন শুনতে অনেকে আসরে বসে খালি পেছন দিকে তাকায় আগের দিকে তাকায় পেছন সামনে এদিকে তাকায় তখন দেখবেন দেখে যে এবার আমার গেলে ভালো হয় ছটফট ছটফট করে মন চঞ্চল ওর ইতিহাস ঘাঁটবেন ও সংসার উন্নতি নেই যে দেখবেন খুব চঞ্চল পুরুষ ও মায়েরা যার স্বামী খুব চঞ্চল তার সংসার উন্নতি নেই যার স্বামী খুবই আসতে আসতে এখন নেই যার স্বামী খুবই স্থির তিনি কিন্তু দেখবেন সংসার উন্নতি করতে পেরেছে যে সংসারে মেয়েরা দেখবেন খুব ঠান্ডা খুব স্থির এদের উন্নতি হয়েছে আর যে সংসারে দেখবেন মেয়েরা খুব চঞ্চল ও তরকারিতে দুবার নুন দেবে বাড়ির লোকের কাছে গাল খাবে
আবার দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, এরা চঞ্চল। এই যে ধৈর্য যার ভগবান তার। যদি মহাভারতের দিকে যান তাহলে তাকিয়ে দেখবেন আপনারা, মহাভারতে একশো ভাইয়ের সঙ্গে পঞ্চপাণ্ডবে যুদ্ধ হয়েছিল মায়েরা। একশো ভাইয়ের দাদার নাম কি আসতে, একশো ভাইয়ের দাদার নাম কি দুর্যোধন, আর পঞ্চপাণ্ডবের দাদার নাম কি কে যুধিষ্ঠির। দুর্যোধন চঞ্চল ব্যক্তি ছিল, উনি সংসার হারালেন, রাজ্য হারিলেন, আর যুধিষ্ঠির মহারাজ স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, স্থির ব্যক্তি যারা হবেন তারা ভগবান পাবেন, আর চঞ্চল ব্যক্তি হবেন তারা ভগবান হারাবেন। এই যে সংসারে থাকতে গেলে মায়েরা স্থির চিত্তে বাস করতে হয়। আমি আপনাদের একটা উপদেশ দিয়ে যাব, সংসারে থাকতে গেলে স্থির চিত্তে থাকতে হবে মায়েরা, ঠান্ডা মাথায় থাকতে হবে। কেন? আপনাদের জানতে হবে সুখের পরে দুঃখ আসবেই, আপনাদের তৈরি থাকতে হবে। হরে কৃষ্ণ মায়েরা, সুখ আর দুঃখ, এই যে আমরা বলি না সুখ দুঃখ, সুখ দুঃখ দুটি ভাই। সুখ কিন্তু আপনার যখন এসছে তখন আপনি জানবেন আপনার দরজায় কিন্তু দুঃখ এসে দাঁড়িয়ে আছে, আপনাকে তৈরি করতে হবে। কেন? ভগবানকে বলতে, প্রভু আমার দুঃখ সইবার মতো আমাকে ক্ষমতা দাও, এরকম ক্ষমতা কিন্তু আপনাকে রাখতে হবে। যেমন কুন্তী রেখেছিল দুঃখ সহ্য করবার মতো ক্ষমতা, আপনার দুঃখ সহ্যবার মতো ক্ষমতা রাখবেন। তো মুকুন্দ সরকার যখন বলল যে মুকুন্দ একশো এক জন্ম কৃপা পাবো, তখন মুকুন্দ সরকার কাঁদছে, ভক্ত যদি কাঁদে ভগবান সহ্য করতে পারে না। মহাপ্রভু এসে বলছে, শোনো মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলে, প্রভু হে তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে কৃপা করলে না, আমাকে কৃপা করলে না, আমি কি এমন অন্যায় করেছিলাম যে তোমার চরণ পেলাম না, আমি তোমার চরণ পেলাম না, কি এমন কষ্ট করেছিলাম, কি এমন কুকর্ম করেছিলাম, আমার ভাই তোমার সঙ্গ পেল, আমি তোমার সঙ্গ পেলাম না, আমি তোমার সঙ্গ পেলাম না, প্রভু হে তুমি আমার কৃপা করলে, তুমি আমার কৃপা করো। এইভাবে কোন ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কবিতে পারে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারে, ভগবান সবে সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না, ভগবান ভক্তের চোখের জ চোখের জলে সইতে পারে না। আমার দিকে তাকাবেন, সংসারের জন্য কেঁদো না মা, কেঁদো না মা, সংসারের জন্য যত কাঁদবে তত জ্বালা বাড়বে, তত জ্বালা বাড়বে, যত সংসারের জন্য কাঁদবে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি, করেছো কি, তখন মনে হবে যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর, সে কিনা বলে আমায় চোর, তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোল দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, সে জল স্পর্শ করলে গরমে লাগবে, কিন্তু কেউ যদি দিনান্তে একবার কর্ম করি গোবিন্দের মন্দিরে দুফোঁটা চোখের জল দিতে, দুফোঁটা চোখের জল রাধে দিতে পারে, হা গোবিন্দ তোমার হলাম বলে, আমার দিকে তাকাবেন, দিনের মাথায় শেষের দিকে গোবিন্দের চরণ প্রান্তে একবার কাঁদতে হবে,
এ জন্ম কত কষ্টের জন্ম, এক জন্ম নয় বহু জন্মের পর মানুষ জন্ম পেয়েছি, পেয়েছি যখন তোমার চরণতলটা যেন ধরতে পারি। তোমরা কাঁদ কৃষ্ণ নিতাই গৌর হরি মুখে কৃষ্ণ 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 বলে তোমাদের মানব জন এই মানব জন জন্মে সফল কৃষ্ণ মুখে কৃষ্ণ তোমরা কান্দ কৃষ্ণ কৃষ্ণ কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে চুরাশো লক্ষ জনী ভ্রমণের পরে এমন সাধের মানব জন্মে পেয়েছ সুন্দর বদন পেয়েছ হরিবাসে সে আগে বারে প্রেমানল মুখে হরি 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 আর বলা হয় বলা হয় কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেম প্রেমানন্দে দুটি বাহু তুলে উলধ্বনি দাও মায়েরা সবাই প্রেমসে আরে বনা
তুলে রজনে জরে কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ